তো এই ভিডিওটা হচ্ছে ঘাট কাজের দিন। আসলে ভিডিও করব বলে কোনো ভিডিও এখানে হয়নি, মানে কোনো রকম বাবার যা যা কাজ করেছি সেই সমস্ত কোনো ভিডিও এখানে নেই। কিছু কিছু শর্ট এর ওর কাছ থেকে আর কি পেয়েছিলাম, ভাবলাম আমার এই ভিডিওতে ইনক্লুড করে দিই। আমি এখানেই বলছি, আমায় প্লিজ তুলো না। আর কীর্তন দেওয়া হয়েছিল যেদিন আমাদের ঘাট কাজ হলো, তার পরের দিনই বাবার শ্রাদ্ধের কাজ ছিল। তো রাত্রিবেলায় কীর্তন দেওয়া হয়েছিল বাড়িতে, আর সেই দিনই আমি বাড়ি চলে এসেছিলাম। মানে কীর্তন হয়ে যাওয়ার পর, না সরি, শ্রাদ্ধের দিন নয়, মৎস্যমুখের পরের দিনই আমি বাড়ি চলে এসেছি। এটা মৎস্যমুখের দিনেই ছিল যেদিন লোকজন এসেছিলেন। তো সেই রাতে বাড়ি এসেছি এবং এটা হচ্ছে তার পরের দিন সকালে। মোটামুটি দু তিন দিনের ভিডিও আর কি এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে, কারণ আমি না কোনো ভিডিও শ্যুট করেছি, না আমার শ্যুট করবার মতন মানসিকতা ছিল। এতটাই আমি মানে এমন একটা হয়ে যাচ্ছিল যে আমার শরীর খারাপ করে যাচ্ছিল। সেখান থেকে বেরোতে হবে এবার, আস্তে আস্তে নিজেকে নিজের কাজে ফিরিয়ে আনতে হবে। তো আমি শুরুও করলাম ভিডিওটা করব বলে, কিন্তু মন আমার এতটুকু সায় দিচ্ছিল না। দেখো, ভালোভাবে নিজে জামা কাপড় পরেছি, সাজগোজও করেছি, মানে করব বলে আর কি ভেবেছি, কিন্তু কিছুতেই যেন মনের মধ্যে সেই জোরটা পাচ্ছিলাম না। আমাদের লাইফে প্রত্যেকেরই কিছু না কিছু সিচুয়েশান এরকম আসে যে আমাদের সেই জায়গাটা ওভারকাম করতে একটু টাইম লেগে যায়। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ মানে বলতে গেলে অনেক দিন পর আমি ভিডিও শুরু করেছি। তখন দুপুরবেলা একটুখানি দেখাচ্ছিলাম, ভাবলাম যে কাজকর্ম যখন শুরু করেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তারপর আর ভিডিও আমি করিনি। একটা লিপস্টিক পরেছিলাম, লিপস্টিকটা মুছে দিয়েছি, কালারটা ভালো লাগছে না দেখতে, ওই জন্য মুছে দিলাম। তো নর্মাল তো লাইফে আসতে হবে, অনেক চেষ্টা করছি, কিন্তু ভেতর থেকে যেন কেমন একটা আমি এনার্জি পাচ্ছি না একদম, বুঝেছো তো? মানে আমার খুব ঘুম দরকার, এরকম মনে হচ্ছে যে আমি অনেকদিন ঘুমোইনি, আমি ঘুমোলে ঠিক হয়ে যাব, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, এখন আমি বাড়ি এসেছি। গতকাল মন বসাতে পারিনি, সকাল থেকে কোনো কাজকর্ম করিনি, কিছু করিনি, এমনি শুয়ে বসে কথা বলে এই সমস্ত করে কাটিয়েছি, কিচ্ছু কাজ করিনি। আজকে এক জায়গায় মানে খেতে যেতে হতো, সেখানে গিয়েছিলাম, জাস্ট খেয়ে চলে এসেছি। একটা নিমন্ত্রণ ছিল, মানে একটা জন্মদিন, যদিও জন্মদিনটা অনেকদিন আগে ছিল, পার্টিটা হলো, পার্টি ঠিক না, মানে খাওয়া দাওয়া, বন্ধুদের, আয়ুষ্মানের বন্ধুরই জন্মদিন ছিল, বাচ্চা বাচ্চা একটা বাচ্চা মেয়ে, তার জন্মদিন। তো যেহেতু কাজ হয়ে গেছে, না যাওয়াই যায়, সেই গেছিলাম। আমি আগে আগেই চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7টা, মনটা ভালো লাগছে না, মায়ের কাছে যেতে ইচ্ছা করছে না। আমার বরকে বললাম আমি আজকে দিনটা যাই মায়ের কাছে, আমি কালকে সকাল দুপুরবেলা আবার চলে আসবো। মানে ও তো আমার স্বামী হয়, ওর দিকটাও আমার দেখাটা খুব দরকার, আমি জানি, অবশ্যই ও আমার প্রায়োরিটি, কারণ আমি ছাড়া ওর দেখাশোনা করার কেউ নেই, আমি সব। ওখানে মায়ের সাথে তো দিদি আছে, সব আছে, কিন্তু আমার স্বামীর ক্ষেত্রে তো আমি আছি না, ওর দেখাশোনার ক্ষেত্রে আমি হচ্ছি একমাত্র আছি। তো ওর খুব কষ্ট হচ্ছে, খারাপ মানে খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, সবই আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব। আমার মনটা এক ভীষণ ইয়ে লাগছে, খারাপ লাগছে, তাই আমাকে আমি যাবো, আজকের দিনটা যাই, কালকে চলে আসবো। আমি মাকে সেটাই বললাম, কয়েকটা কাজও আছে বাড়িতে, কাজটা সেরে, মানে আমার বরকে সেটাই বললাম, কাজটা সেরে আমি চলে আসবো। তো চলো, আর কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না যে আমার মনটা কতটা খারাপ লাগছে। দুদিকেই আমি ব্যালেন্স করতে চাইছি, একটু সময় লাগবে, একটু সময় আমাকে দিতে হবে, ব্যালেন্স করতে চাইছি, কিন্তু ব্যালেন্স করতে পারছি না। তো আর কিছু বেশি কথা বলছি না, চলো বাড়ি যাই, তোমাদের গিয়ে দেখাই ও বাড়ির কি কন্ডিশন।
আসলে ভিডিও তো কিছুই শ্যুট করা হয়নি এই কদিন, কিন্তু এবার নিজেকে কাজে ফিরিয়ে আনতে হবে। তো যেটুকুই আর কি ক্যাপচার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে একটা মানে মোটামুটি একটা ভিডিও আমি তৈরি করে দিলাম। নিজেকে রিকভারি করতেও তো সময় দিতে হবে, আর তোমরা হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসো, তোমাদের সঙ্গে যদি এই মুহূর্তগুলো শেয়ার না করি এরপরে, বা নিজের এই ওভারকাম করার পিরিয়ডটা তোমাদের যদি সাহায্য না নিই, তাহলে আমি কোথায় যাব বলো? আর মানে আমি সত্যি বলতে ভীষণ গ্রেটফুল, হয়তো হাতে গুনে একজন ছাড়া আমাকে সবাই শক্তি দিয়েছে, মনে জোর দিয়েছে, আমার প্রত্যেকজন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যাই বলি না কেন, প্রত্যেকে আমার মনে জোর দিয়েছে শুধু এই সময়টুকুতে, এবং প্রত্যেকে আমার পাশে খুব মানে থেকেছে, প্রত্যেকে এত ভালোবাসা পেয়েছি আমি তোমাদের কাছ থেকে, তোমাদের সকলকে ধন্যবাদ। এতটা পোড়াতে ঢেলে রেখে দেবো দুধটা, ঢাল তো দেখে বুঝতেই পারছো আমার অবস্থা, মানে আমি কিছুতেই নিজেকে ঠিক করতে পারছিলাম না, কারণ কিছুদিনই তো হয়েছে, হয়তো হাতে গোনা 10 দিন মতন হয়তো হয়েছে। আর দিদির কাছে এসে মা দিদি ওদের পাশে থাকতে পারলে যেন মনে হচ্ছে তবু একটুখানি শান্তি, কিন্তু না, এতটা ইম্যাচিওর হলে তো চলবে না আমাকে, এবার নিজেকে একটু স্ট্রং করে নিতে হবে, এবং আমি করেও নিয়েছি। আস্তে আস্তে এবার তোমরা ভিডিও রেগুলার যেরকম পেতে সেরকমই ভিডিও পাবে। আশা করছি এরপর আমার জীবনে সব ভালো ভালো হবে, আমার বাবার আশীর্বাদে আমার যে কাজগুলো আটকে ছিল এবার থেকে সেই কাজ দেখবে আমার খুব সহজে হয়ে যাবে। আমি এবার স্ট্রংলি সব কিছু প্রত্যেকটা কাজ একে একে সফল করবই করব। আর হ্যাঁ, পাশে অবশ্যই তোমাদের চাই আমার। এবার থেকে আমি সত্যি বলছি আর কোনো রকম নেগেটিভ কমেন্টের দিকে তাকাবই না, যারা আমাকে এত দূর এগিয়ে এনেছো তোমাদের প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, এবং এবার থেকে আমি তোমাদের কথাই বলবো। চলো এবার একটু নিজের স্পেশাল চা করে খাই, দুদানা এলাচ দিয়েছি, আর এখানে হচ্ছে দিদি এবারে যে চাটা এনেছিল সেটা হচ্ছে রেড লেবেল চা। তোমরা অনেকেই বলেছিলে পায়েল এবার একটু চা পাতাটা চেঞ্জ করে দেখতে পারো, রেড লেবেল চাটা আমার ভালো লেগেছে, কিন্তু সত্যি বলবো আমার কাছে মনে হয়েছে যে টাটা টি গোল্ডটা একটু হলেও স্পেশাল। রেড লেবেলের এইটায় আমি দেখলাম পাতা চা এর মধ্যে দেওয়া নেই, তো গুঁড়ো চা শুধু যেটা সেটাই ছিল, আর তার মধ্যে একটুখানি আমি পাতা চা দিয়ে নিয়েছি, সেই যে আমরা পাহাড়ে যাওয়ার সময় যে পাতা চাটা নিয়ে এসেছিলাম সেই চাটা ওর মধ্যে একটু অ্যাড করে নিলাম, খুব ভালো লাগলো খেতে। আমার যতদূর মনে হলো রেড লেবেল চাটা দুধ চায়ের জন্যই একেবারে পারফেক্ট। তো খুব ভালো করে চা করে নিচ্ছি, তারপর চা খেয়ে চাঙ্গা হব। আর একটু একটু করে মনটাকে ঠিক করেছি কিভাবে জানো, কয়েকটা ছোট ছোট যে মুভিগুলো হয় না, যে অ্যাপগুলো ডাউনলোড করে আমরা দেখি, তো ইন্দুবালা ভাতের হোটেল মুভিটা দেখলাম, আমার এত ভালো লেগেছে, তোমরা কে কে দেখেছো ওটা আমাকে জানিও। তো প্রতিটা সিরিজই আমি দেখে নিয়েছি, আর দিদির কাছেই দেখেছি গিয়ে, কারণ ওর কাছে হইচইটা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রিপশন ওর নেওয়া ছিল। আর দেখো চা হয়ে গেছে, নিচে মা একা একা কী করছে আমি এখানে সেই সময় এটাই চিন্তা করছি। আসলে মা সন্ধেবেলা একটু টিভি দেখার সময়, আর এতদিন তো যে দিদি আর কি আমার বাবাকে দেখাশোনা করতেন তিনি থাকতেন, নিচটা ভরাট থাকতো, বাবা থাকতো, কিন্তু এখন মা নিচে একাই বসে টিভি দেখছে, সেই জন্য সেটাও একটু একটু চিন্তা হচ্ছে। তো চা হয়ে গেছে, চলো এবার নিচে গিয়ে মাকে ডেকে আনতে হবে, দেখি মা গিয়ে কী করছে। বিস্কিটটা নিচ থেকে নিয়ে আসি, মেরি বিস্কিট, দেখি চা খেয়ে কেমন লাগে, মনটা ভালো লাগে কিনা। মা মেরি বিস্কিটটা দেবে, কি করো তুমি এখানে একা একা অন্ধকারে? গ্যাসটা ওপেন আছে, দেখো ঘুরিয়ে দাও, এরকম ভাবে করবে না, দাও নিয়ে যাই, করে নিয়ে আসবো আবার। চ
চলো উপরে চলো। হ্যাঁ দেখো গীতা এখানে রেখো না, রেখে দাও। দাঁড়িয়ে আছি, তো এই দিন তো আমি ছিলাম, আগের দিন রাতে মা আমি আর আয়ুষ্মান একসাথে একই ঘরে শুয়েছি। আর ওই দেখো ওই ঘরটা কত ফাঁকা লাগছে না, খাট তুলে দেওয়া হয়েছে যে খাটে বাবা শুয়ে থাকতো। তো বন্ধুরা আগামী কাল থেকে আশা করছি রোজ ভিডিও পাবে। আজকের মতন এখানেই এন্ড করছি, আবার আসছি, ততক্ষণের জন্য টাটা।